আয় বৃষ্টি ঝেপে, আর আমি এও বুঝতে পারছি যে বাড়িতে কোনো কিছুর উপরই আমার আর কোনো অধিকার নেই। কি আবোল তাবোল বকছিস বলতো বাবা, এইসব কি বলছিস তুই? জিশান, তুই এবাড়ির ছেলে, তোর এবাড়িতে কোনো অধিকার নেই, এ কথা তুই বলতে পারলি? আমি কিছু আবোল তাবোল বলছি না বাবা। কোত্থেকে একটা বুড়ি এলো আর তোমরা আমার ঘরটাই তাকে দিয়ে দিলে? একবারের জন্য ভাবলে না আমি ফিরে এসে কোথায় থাকবো? আমার প্রাইভেসির কি হবে? কেন তোমাদের ঘরটাও তো দিতে পারতে, কেন দিলে না? জাস্ট বিকজ অফ ইওর প্রাইভেসি, সেলফিশ জিশান। ছেলে বড় হলে তার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানো না নাকি? তুই আমার ছেলে, আমার ছেলে তুই বড় হয়ে গেছিস না? বাবা মাকে সেলফিশ বলতে শিখেছিস, চমৎকার। কি হয়েছে? তোর আদরের ভাইপোকে জিজ্ঞাসা কর কি হয়েছে, তার সঙ্গে কথা বলে দেখ কাকে আমি পড়তে পাঠিয়েছি আর কে ফিরে এসছে। পাচ্ছি না রোহিত আমি। ঠিক আছে, তুই যা ঘরে যা, আমি দেখছি, আমি দেখছি, তুই যা। কি প্রবলেম, কিসের এত মানহীন? কি আমাকে বলা যায় না? এ বাড়িতে আমার আর কোনো জায়গা নেই নাকি? ওই বুড়িটা আমার ঘর দখল করে বসে রয়েছে, আমি কোথায় যাবো বলতে পারো? বুঝতে পারছি, যেটা হয়েছে সেটা ভালো হয়নি, সেটা আমরা সবাই বুঝছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু তুই একটা কাজ কর, তুই আমার ঘরে চলে যা, আশা করি তোর ঘরটা ঠিকঠাক মনে হবে। তুই যা, আমি দেখে নিচ্ছি। আর তুমি ওর ব্যবস্থা করে নেবো, যা তুই যা। গেল, আর কিছু বলবি? তোর কাকাইয়ের কাছে কিসের লজ্জা বলতো? তুই সমস্যাটা কিসের, টাকা পয়সা? বাবা মা তো খোঁজও রাখে না, আমার কাছে টাকা আছে না নেই, ইচ্ছে করলে কিছু কিনতেও পারি না। দেখো পকেটে জাস্ট 20 টাকা পড়ে রয়েছে। থাক একটা চেয়ার, আচ্ছা ঠিক আছে, কিছু লাগবে না, চাদর দে ওখানে, বালিশ দে, তাতে আমার হয়ে যাবে। যা একটা কাজ করবি, সানু বালিশপত্র সব দাদার ঘরে দিয়ে দিবি। হ্যাঁ, দাদা যদি কিছু জানতে চায় বলবি আমি বলেছি, ঠিক আছে? সব সেরে আমাকে খেতে দিয়ে দে, আগে খাবো তারপর। ঠিক আছে, এরকম করে না, না খেয়ে খেয়ে নিয়ে যাচ্ছে। দূর বাবা, তুমি যাও না। তখন থেকে একটু একলা থাকার চেষ্টা করছি, এসে সমস্যাটা সমাধান করলো। জিশান যা বাড়াবাড়ি শুরু করেছিল না, আমার ঘর আমার ঘর করে, যাক তবু এখন জিশান শোয়ার জন্য একটা ঘর পেলো, আর কোনো ঝামেলা হবে না, শানুবাবু আমাদের সঙ্গে থাকবে, এই বরঞ্চ ভালোই হয়েছে। কি ভালো হলো? ভালোটা কি হলো বলো দেখি আমাকে। আর ভালো হলো না, শানুবাবু আমাদের সঙ্গে থাকবে, এ তো সবচেয়ে ভালো কথা।
সেটা ভালো হলো, ঠিক আছে, কিন্তু সমস্যা তো শানুকে নিয়ে নয়, সমস্যা তো জিশানকে নিয়ে। কিসের জিশানকে নিয়ে সমস্যা? আবার কিসের সমস্যা? জিশানের সমস্যা ছিল ওর ঘর রানা কাকিমা দখল করে নিয়েছে, অসভ্যতা করলো, বাড়াবাড়ি করলো, ও তো ঘর পেয়ে গেছে একটা শোয়ার জন্য, ব্যাস মিটে গেল, ব্যাস মিটে গেল, মিটে গেল। হ্যাঁ, আর রোহিত, রোহিতকে যে নিচে শুতে হচ্ছে সেটা ভুলে গেলে? হ্যাঁ, আপাতত তাই শুতে হচ্ছে, তবে নিচে ড্রয়িং রুমটা খুব ভালো, যাই বলো না কেন, ও শুতে পারবে, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না, সেটা একদিনের জন্য হলে ঠিক আছে, এটা তো একদিনের ব্যাপার নয়, বোঝার চেষ্টা করো। তাও অবশ্য ঠিক। আরে শানুবাবু, আয় 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 আয়। কি হয়েছে শানুবাবু, মুডটা অফ কেন? মা আবার চলে গেল। হ্যাঁ তাও অবশ্য ঠিক, মা তো চলে গেল রে। মা থাকলে কত ভালো হতো না জেঠু? ভালো তো হতোই। আরেকদিন থাকবে বাবা, বাবা তো রয়েছে। বাবা? কোথায় বাবা? কেউ নিচে। আরে আরে আরে, বালিশ বই নিয়ে কোথায় যাচ্ছে, সেটা রেখে যা। সত্যি নেহাটা তো থেকে গেলেই পারত, শানুবাবু কত আনন্দ করতো। তোমার বোধ বুদ্ধি বড্ড কম, পাঁচটা লোক কি বলতো? হ্যাঁ না, পাঁচটা লোকের বলার কি আছে, শানুবাবুকে কত ভালোবাসে নেহা, ও ও যদি ওর জন্য একদিন থাকতো তাহলে পাঁচটা লোকের বলার কি আছে, সব ব্যাপারটা বেঁকিয়ে দেখো না তো। আর বকো না, তোমার ছেলে আজ যা করলো। বড় একটা ইনস্টিটিউশনে পড়ে তো প্রচুর চাপ, তারপর তোর ওই নতুন মা, মায়ের কত পেশেন্ট, তাদের দেখাশোনা করতে হয়, তাই ইচ্ছে থাকলেও তোকে ঠিক সময় দিতে পারছে না। তারপর ধরো আমার কথা, আমিও তো চেয়েছিলাম যে তুই আমার সঙ্গে শুবি, আমি তোকে গল্প বলে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু পারলাম না, মানে উপায় নেই। এই আমাদের বড়দের জীবনে ওই একটাই সমস্যা, উপায় নেই। তুই কিন্তু একবারও ভাবিস না যে তোকে কেউ চায় না বা তোকে ভালোবাসে না, তোকে আমরা সবাই খুব ভালোবাসি।